বিহক বিশ্বরেকর্ড করেছে, নামক বিশ্বরেকর্ড করেছে। আরে বাবা, যি করা করে থাক, কিন্তু অঙ্গনবাড়ী খিনি তো আপনার সেবা করে আছে। তেওঁলোকে পয়সা যতে ততে খরচ করেছে, রাম পূজন, ভূমি পূজন, সেই আসনির হর্ডিং আর পোস্টার লিখোতে লিখোতে করোড় করোড় টাকা খরচ করেছে। নমামি ব্রহ্মপুত্রর পৰা কত নাটক সরকারের, কত পয়সা খরচ করেছে আসনিকে আসনি। এই যে গ্রাম্যাঞ্চল জল জীবন আসনির খুঁটি কেটা থিয় হয়েছে, পানি নোলায়। মন্ত্রী মহোদয়, আমাক সাক্ষাৎকার করে আপনার আগত আমার কথাটা কোয়ার কারণে আমাক চেষ্টা করে দিয়ক, কিন্তু তেখেতর সময় নহল। আজি তিনি মাহ উকলি গল, আমাক তেখেতে সাক্ষাৎকার নকরিলে, তেখেতে ব্যস্ত, তেখেত মুখ্যমন্ত্রী, আমি তো তৃণমূল পর্যায়ত কাম করা অঙ্গনবাদী কর্মী সহায়িকা। কিন্তু এই কথা কিন্তু আজি মানব কল্যাণ মন্ত্রীয়ে স্বীকার করব লাগিব, এটা মানব গড়ার এটা এই অঙ্গনবাদী কর্মী সহায়িকা। তেওঁলোকৰ যি দাবী, মাননী বৃদ্ধিৰ দাবী কিয় মানা নাই, এই প্রস্তাবটো অতি শীঘ্রে ঘোষণা করক সরকারিভাবে। সেই লৈ একে দাবী লৈ আজি আমি ইয়াত পূরণ করার কারণে কথা দিছিলে। আর সিদিনাখনে সঞ্চালক হল বলে তেওঁতো আর টাকা দিব নোৱাৰে। তেওঁ দিশপুরলে আমাক যে আশ্বাস দিছিল, আশ্বাস দিছিল মানে অঙ্গনবাড়ী কর্মীক 12,000 টাকা, মিনি কেন্দ্র কর্মীক 10,000 টাকা, সহায়িকার কারণে 7,000 টাকা। এই প্রপোজাল 19 অক্টোবরতে দিশপুরত পঠিয়ালে, তারপর তেওঁৰ কাম শেষ। এই চেগতে আমার সঞ্চালক মহোদয়গৰাকীক আমি ধন্যবাদ জানাইছো, তেওঁ আমার কাম করেছে, কিন্তু তেওঁতো টাকা দিব নোৱাৰে, দিশপুরত পঠাইছে। দিশপুরত আমি কমিশনার সাহাবত তাতেও গলো, কমিশনার সাহাবেও কৈছে হয় আহিছে, এতিয়া আমি সেক্রেটারি রেটত দিম। তারপর আমি কোনো উত্তর নাপাই 12 জানুয়ারি আকৌ মুখ্যমন্ত্রীলৈ এখন চিঠি লিখিছো, স্যার আমাক অতি সোনকালে আপুনি সাক্ষাৎ দিয়ক, নহলে অসমৰ অঙ্গনবাড়ী হাহাকারত পরিণত হৈছে। তেওঁ সাক্ষাৎ নিদিলে, গতিকে নিদিয়ার কারণে প্রপোজালটা কেতিয়াবা পঠাইছে। অসমৰ অঙ্গনবাড়ীবিলাক কাম করা যন্ত্রত পরিণত হয়েছে, পলিও করব লাগে, বিএলও করব লাগে, এনআরসি করব লাগে, পোষণ নামৰ এখন আঁচনিয়ে অঙ্গনবাড়ীবিলাক শোষণ করে আছে। আইসিডিএস বর্তমান নাই, কিন্তু আমি আইসিডিএসত নিযুক্তি পাইছিলো, গতিকে এনেকুৱা ধরনের কাম সরকারে তো বিভিন্ন পর্যায়ত টাকা খরচ করে আছে, রাম পূজন, ভূমি পূজন, তেওঁলোকে পয়সা যতে ততে খরচ করেছে, রাম পূজন, ভূমি পূজন, আপনাদের দেখিয়েছে নমামি ব্রহ্মপুত্রৰ পৰা কত নাটক সরকারের, কত পয়সা খরচ করেছে আসনিকে আসনি। এই যে জল জীবন আসনি, আজি আমি কার্যসূচী করব নোৱাৰিম জলৰ কারণে। গ্রাম্যাঞ্চল জল জীবন আসনির খুঁটি কেটা থিয় হয়েছে, পানি নোলায়। আর সেই আসনির হর্ডিং আর পোস্টার লিখোতে লিখোতে করোড় করোড় টাকা খরচ করেছে, বিহক বিশ্বরেকর্ড করেছে, নামক বিশ্বরেকর্ড করেছে। আরে বাবা, যি করা করে থাক, কিন্তু অঙ্গনবাড়ী খিনি তো আপনার সেবা করে আছো।